সুপ্রভাত নীলাঞ্জনা, সবেমাত্র 24 ঘন্টা হলো লোকাল ট্রেন বন্ধ, আমরা কিন্তু ইতিমধ্যেই বাজারে তার একটা প্রভাব দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমার সামনে যে সবজিগুলো রাখা রয়েছে, ক্যামেরা বন্ধু তরুণকে বলবো, এর মধ্যে বিশেষ করে বারুইপুর সোনারপুর অঞ্চল থেকে যে সমস্ত সবজি আসে তার মধ্যে টমেটো ইতিমধ্যে 30 টাকা থেকে বেড়ে 40 টাকা হয়ে গিয়েছে, কাঁচা লঙ্কা 45 থেকে বেড়ে 50 ছুঁই ছুঁই, উচ্ছে বা করলা এগুলো 50 থেকে বেড়ে 60 টাকার কাছাকাছি, বেগুন 50 থেকে বেড়ে 60, কপি 40 থেকে বেড়ে 50। এখনো পর্যন্ত বাড়ি নিয়ে যেগুলো তার মধ্যে রয়েছে শসা, পাতিলেবু, লাউ, পটল, সজনে ডাঁটা, ঢ্যাঁড়স, কিন্তু এগুলোরও বাড়ার একটা পূর্বাভাস মিলছে এই কারণে যে ট্রেনের মতো সস্তা কিন্তু আর কিছুই নেই। একজন ভেন্ডার যখন স্থানীয় উৎপাদিত যে সমস্ত ফসল সবজি এগুলো ট্রেনের মাধ্যমে কলকাতা শহরের বিশেষ করে শিয়ালদায় সেখানে কলি মার্কেটে পৌঁছে দেন, তারপর সেখান থেকে সারা কলকাতায় সেই সমস্ত সবজিগুলো বিভাজিত হয়, ডিস্ট্রিবিউট হয়, এই খরচাটাই অনেকটা বেড়ে গিয়েছে। ট্রেনের ভেন্ডার কামরাতে যে সবজির বস্তা মাত্র 5 থেকে 10 টাকার মধ্যে এনে ফেলা যেত শিয়ালদায়, এটা এখন শিয়ালদা পর্যন্ত আনতে কোথাও 500, কোথাও 600, কোথাও বা 800 টাকা পর্যন্ত লাগছে। ঠিক কতটা প্রভাব পড়ছে লেক মার্কেটের একজন বিক্রেতার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে ইতিমধ্যে দামে একটা প্রভাব আমরা পড়তে দেখছি, এবং আমরা দেখছি যে দামটা এতটাই বেড়েছে আপনাদের দোকানে এখানে কোনো কাস্টমারও নেই, কারণ এত দাম দিয়ে জিনিস কেনার মতো ক্রেতা এই লকডাউনে অনেকের হাতে টাকা পয়সাও নেই, অর্থাৎ দুদিক দিয়ে কিন্তু কোথাও না কোথাও আপনাদের উপর একটা প্রভাব পড়ছে। এবং তার থেকেও যেটা প্রভাব, যেটা আপনারা বারবার বলেন যে 7টা থেকে 10টা পর্যন্ত বাজার খুলে রেখে আপনাদের কোনো লাভ হচ্ছে না, এই যে 3টে সমস্যা, এই সমস্যার মোকাবিলা করবেন কিভাবে? সবজির দাম তো ইতিমধ্যেই বাড়তে শুরু করলো। সবজির দাম তো মোটামুটি বাড়বে, কারণ গাড়িতে আসছে না, ট্রেনে আসলে তো ওদের দামটা কম ছিল। আচ্ছা, আপনারা পরশু দিন অর্থাৎ ট্রেন চলা পর্যন্ত কত দাম দিয়ে সবজি কিনতেন, তার থেকে মোটামুটি পার্সেন্টেজ বা শতাংশের হারে কতটা দাম রাতারাতি বেড়ে গেল ট্রেনটা যবে থেকে, অর্থাৎ কাল থেকে ট্রেনটা বন্ধ হলো, তারপর রাতারাতি সবজির দাম আনার ক্ষেত্রে কতটা করে বেড়ে গেল? না, মোটামুটি দাম আস্তে আস্তে বাড়ছে, এখন একটু ঠিকমতো বাড়েনি, এখন একটু লেভেলে আছে, আস্তে আস্তে উদ্যোগী করে বেড়ে যাবে। তার কথায় পরিষ্কার যে সবজির দাম বাড়ার পথে আরও বাড়বে, এবং বাজার দেখাবো লেক মার্কেট সপ্তাহান্ত, আজকে শুক্রবার, উইকেন্ডে লেক মার্কেটের বাজারের এই ছবি কিন্তু আমাদের কাছেও একেবারে অজানা। এই ছবি একদম অন্য রকম, যেখানে লেক মার্কেটে প্রত্যেকটি দোকান খোলা, বিশেষ করে সবজির দোকান, সেখানে ক্রেতার দেখা প্রায় নেই বললেই চলে। নীলাঞ্জনা, অয়ন, এই জায়গা থেকে একটা বিষয়ে, এখনই লেক মার্কেটের যেই ছবি আমরা দেখতে পাচ্ছি কার্যত ফাঁকা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেক দিন ঘুরপথে এতটা খরচ করে বাজারের সবজির যোগান দেওয়া, সেটাই বা কতদিন সম্ভব হবে যদি ক্রেতারই না দেখা পাওয়া যায়? দেখো, যদি সাপ্লাই লাইন চালু রাখার সুস্পষ্ট সরকারি নির্দেশিকা আসে তাহলে যে কোনো মূল্যে সাপ্লাই লাইন চালু রাখতে যারা পাইকার তারা বাধ্য। এখন প্রশ্ন, তারা কোন মূল্যে শেষ পর্যন্ত এই বাজারে এই সাপ্লাই লাইনটাকে কমিট করতে পারবেন, ফুলফিল করতে পারবেন, তারপর তার দাম কি দাঁড়াবে? কারণ ইতিমধ্যে আমরা দাম বাড়ার যে ট্রেন্ড দেখছি, এই ট্রেন্ডটা অত্যন্ত ফ্যাটাল। যে কোনো একজন মধ্যবিত্ত মানুষ যদি রাতারাতি টমেটোর দাম 30 থেকে বেড়ে আজকে 40 হয়েছে, আগামীকাল যদি 50 বা পরশু দিন 60 হয়ে যায়, তিনি কিনতে পারবেন না। কারণ একদিকে মনে রাখতে হবে যে গোটা পরিস্থিতির জন্য অনেকের চাকরি, আমরা 2020 সালে যেতে দেখেছি ইনক্রিমেন্ট নেই, ইনসেন্টিভ নেই, যারা ছোট ব্যবসা করতেন তারা এই মুহূর্তে বেকার। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি এভাবে জিনিসপত্রের দাম বাড়তে শুরু করে, তার প্রভাব যেমন বাজারে ইতিমধ্যেই পড়ছে, একদম শুনশান হয়ে গিয়েছে কার্যত গোটা বাজার, এই প্রভাবটা আরও মারাত্মক আকারে পড়বে। এখন যারা মধ্যবিত্ত, যাদের এখনও পর্যন্ত ক্রয় ক্ষমতা বা অ্যাফোর্ডেবিলিটি আছে, তারাও কিন্তু আজ থেকে 25 বা 26 দিন বাদে সেই অ্যাফোর্ডেবিলিটি হারিয়ে ফেলবেন, এবং তখন বাজারে যে গুটি কয় দু একজন ক্রেতার দেখা আমরা পাচ্ছি সেটাও হয়তো আর পাবো না। তখন সবথেকে বড় প্রশ্ন উঠবে যে সবজির যোগান থাকবে কিন্তু সেই সবজির কোনো চাহিদা থাকবে না, কারণ সবজিটা কেনার মতো ক্রয় ক্ষমতা সিংহভাগ ক্রেতার থাকবে না, এবং যার মাশুল একদিকে ক্রেতা তো গুনবেনই, অবশ্যই গুনবেন বিক্রেতারা, এবং যারা ঘুর পথে ট্রেনের বদলে সড়ক পথে অনেক অনেক বেশি খরচ করে সবজিগুলোকে এই সমস্ত বাজারে পাঠাচ্ছেন, সাপ্লাই চেনটাকে অক্ষুণ্ণ রাখছেন, তারাও এই সাপ্লাই চেনটা কতদিন পর্যন্ত অক্ষুণ্ণ রাখতে পারবেন, বা অক্ষুণ্ণ রাখতে পারলেও তাদের থেকে এই সবজিগুলো আদৌ বাজারের এই সমস্ত খুচরো বিক্রেতারা তারা কিনবেন কি না, এটা একটা বড় প্রশ্ন নীলাঞ্জনা।